হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চিকেন চুরি, চিকেন চুরি আমাকে না তোমরা কমেন্ট করেছো যে গোলপাগলির চিকেন চুরি নিয়ে কিছু বলো। আমি না বুঝতেই পারিনি, চিকেন চুরি আবার কি? চিকেন চুরি হয়ে গেছে মানে 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 মুরগি চুরি হয়ে গেছে তার জন্য বলছো চিকেন চুরি? গিয়ে দেখি না আলাদা গল্প, চিকেন চুরির গল্পটাই পুরো আলাদা। তো যাই হোক, মানে গোলপাগলি যে ভিডিওটা দিয়েছে, গোলপাগলির ভিডিওতেও আমি আজকে শুরু থেকে শুরু করছি। কেন বলতো? শুরুতে কাকে দেখিয়েছে বলতো? বাপরে বাপ, ঘুন্ডিকে। এই তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমরাও বুকে হাত দিয়ে বলো, কোনোদিনও গোলপাগলির ভিডিওতে ঘুন্ডিরে এইভাবে তোমরা দেখেছো? কোনোদিনও দেখেছো? আজ পর্যন্ত দেখা গেছে কি এইভাবে গুন্ডি দাঁড়িয়ে হাসছে, টাইম দিচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, গোলপাগলির হয়ে কথা বলছে, গোলপাগলির সঙ্গে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে, আমাদের উদ্দেশ্যে আর কি? কোনোদিনও এরকমটা দেখেছো? আমি তো দেখি নাই ভাই, সত্যি সত্যি বলছি আমি আজ পর্যন্ত দেখি নাই। যতদিন ধরে ওদের ভিডিও দেখি, গোলপাগলি যায় ওর মার ওই কৈতরের খোপটায়, কবুতরের খোপ, কবুতরের খোপে বসে ওই গুন্ডির মেয়ের সাথে কথা বলে, নিজের মেয়ের সাথে, মেয়েরা একটু দেখাইলো কি না দেখাইলো ওইটা বেশি জরুরি না, ওদের সঙ্গে কথা বলে ওই বইলা টুইলা চলে আসে, ঠিক আছে? তারপরে তো যাওয়ার সময় স্টেশন দেখায়, আসার সময় স্টেশন দেখায়, ট্রেন দেখায়, রাস্তা দেখায়, ট্রেন চলার পথে রাস্তা দেখায়, ব্যাস হইয়া গেল ব্লগ, বুঝতে পারলো তো? বাপের বাড়ি যাওয়ার ব্লগ হয়ে গেল। আজকে বাবা যুগান্তর ঘটনা ঘটেছে, যুগান্তর, বুঝতে পারলো তো? যুগান্তর বলো, ঐতিহাসিক ঘটনা, সরি 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 ভুল বলে ফেলছি মনে হয়, ঐতিহাসিক ঘটনা বলি, ঐতিহাসিক ঘটনা ঘটছে, স্মরণীয় স্মরণীয় দিন আজকে গোলপাগলির জীবনে, আর এই সবটা আমাদের জন্য, নির্দ্বিধায় বলতে পারি সবটা আমাদের জন্য হচ্ছে, তাই না বলো? সত্যি সত্যি মানে দেখা হাসুম না কান্দুম না খুব আনন্দে পাগলা হয়ে যাবো সেটাই বুঝতে পারতাছি না। তো গুন্ডিটা প্রথমে দেখালো দোতলায়, মনে হয় দেখালো, তাই না? মনে হচ্ছিল ওইটা দোতলায়। তো বলছে যে তোমরা তো বলো বাপের বাড়ি আসলে পরে গুন্ডি শুধু, গুন্ডি, হ্যাঁ গুন্ডি শুধু মানে ওর ভাইয়ের বউ আর কি, ডাল ভাত খাওয়ায়। তো দেখ শোনো আজকে গুন্ডি কি বলছে। এইবার গুন্ডির অতল জ্ঞান আমাদের করে দিয়া তলায় দিতেছে, সেই জ্ঞানটা জ্ঞানগুলি কি শোনো, দাঁড়াও মুখটা মুছে নি, দাঁড়াও ওন্নাটা কই, এই যে ওন্নাটা, মুখটা মুছে নিয়ে তারপরে কি কইলো, কইলো দেখো আমি যদি হাসি মুখে ডাল ভাত দিই তাহলে সেইটাও কিন্তু ভালো, কিন্তু আমি যদি মুখ কালো করে, কালো করে মাংস ভাতও দিই সেইটা কিন্তু ভালো লাগে না। আর তার পাশে গোলপাগলি মানে এরকম করতেছে, বুঝলা তো? শেরু বাবা ওইদিকে খেলছে তো আমার দৃষ্টি শুধু, মানে মনোযোগ শুধু ওইদিকে। তো যাই হোক, তো গোলপাগলি তো হ্যাঁ 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 করা ছাড়া উপায় নাই, ও ও তো জীবন ধন্য হয়ে গেছে, ওর ক্যামেরাতে ওর ভিডিওতে গুন্ডি আইসা দেখা দিছে, সেই কারণেই ও ব্যাস তথাস্তু হয়ে গেছে, বুঝলা তো? তারপরে হচ্ছে গোলপাগলি মানে কিন্তু আজকে কিন্তু গোলপাগলির ভিডিওতে গুন্ডির পাশে দাঁড়াইয়া গোলপাগলি কিন্তু নিজেরে একেবারে মানে এরকম সোজা রাইখা কথা কইছে, মানে ওই যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিছু বলার নেই, গায়ে কাটা দিচ্ছে, এই সমস্ত আলথা আলতু ফালতু কথা বলে নাই, বুঝতে পারলে তো? গুন্ডির পাশে দাঁড়াইছে তার মানে একটুখানি সচেতন হইয়া একটুখানি কথা কইছে, বুঝতে পারলে তো? তো সেটা দেখে আমাদের ভালো লাগছে। তারপরে গুন্ডি বলছে আমার দিদি আমার বাড়িতে যখন আসবে, তোমার দিদি তার বাপের বাড়িতে আইছে, তোমার বাড়িতে আসে নাই, তাই না? লিখিত পড়িত হয়ে গেছে নাকি? যাই হোক মনে হচ্ছে লিখিত পড়িত হয়ে গেছে, সেই জন্যে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। তারপরে মেন কথা হচ্ছে ও বাড়িটা চালাচ্ছে তো সেই কারণে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি, এরকম একটা পাঁচালির মতন জপের মতন জপতে থাকে, বুঝলা তো? যাই হোক গুন্ডির সঙ্গে অনেকক্ষণ কথা কওয়াইলো আমা করে, তার মধ্যে আবার নিজের ভেতরের মানে কী বলবো কি কমু, ভেতরের 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 যেই ক্ষোভটা, যেই কি বলবো, ক্ষোভ বলো মানে শোক বলো দুঃখ বলো বেদনা বলো সব কিছু হাসির ছলে উল্টা হয়ে বাইরে এসেছে। এতদিন দিদির বাড়ির বাথরুম, দিদির বাড়ির কিচেন দেখা বাড়িতে গিয়া শোক প্রকাশ করছে আমার সঙ্গে, কি সবারই তো ইচ্ছা করে বলো ওরকম একটা সুন্দর কিচেন থাকবে, ওই কিচেনে দাঁড়াই আমি রান্না করব, একটা সুন্দর বাথরুম থাকবে, টাইলস বসানো ঘর থাকবে। কী রে গোলপাগলি, তুই তো পুট কইরা পাল্টি খাইলি গুন্ডিরে পাশে পায়া, কয় কি আমার বাড়িতে যাবে, তাতে কি হয়েছে আমার বাড়িতে টাইলস বসানো নাই, তাতে কি হয়েছে আমার বাড়ি ভালো, এই কথাটা কি মন থিকা বাইর হইছে না ধ না, সেটা তো তোমার নাই, যাই হোক তোমার মনের কথা না, নিজের বাড়িতে বসা নিজের স্বামীরে যে ছোট করো দিন বেদিন ওইটাই হচ্ছে তুমি, ওইটাই হচ্ছে তুমি, ঠিক আছে? তো নিজের বাড়িতে গিয়া খালি শোক প্রকাশ করে না, শুধু শোক প্রকাশ করে যে দিদির বাড়ি কত সুন্দর, জামাইবাবু কত ভালো, ভাই বাপের বাড়িও কত সুন্দর হচ্ছে, মানে কি কইরা আমি ভাবি একটা বাচ্চাও না নিজেরে ভালো করে ডিফেন্ড করতে পারে, মানে তাই তো বলে, হ্যাঁ ডিফেন্স করতে পারে,
রক্ষা করতে পারে। ইংরাজি ছাড়ো, আমার ইংরাজি ভালো না তো। একটা মানে বাচ্চাও না নিজের রক্ষার্থে বা নিজের মান সম্মানার্থে একটা ভালো কথা বলতে পারে, কিন্তু গোল পাগলি সত্যি সত্যি থুথু, কোনো কথা ছিঁড়ি নাই, ছুটি নাই, কিস্তু নাই। তারপরে ওই সেই কৈতরের খোপটায়, মানে মায়ের ঘরে গুন্ডির মেয়ের সঙ্গে কথা বলছে, লিপস্টিক, শোনো, এতদিন জানতাম লিপস্টিক, এখন শুনতাছি ঠোঁট পালিশ, লিপস্টিক। আরে লিপস্টিক আছে আমাকে, আমার না 10টা লিপস্টিক আছে, তোমাকে কয়টা লিপস্টিক আছে কইও তো একটুখানি, আর ঠোঁট পালিশ, ঠোঁটটা পালিশ কইরা, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ। এগুলি ছোটবেলায় বলতাম যখন বুঝতাম না, গোল পাগলি এখনো বোঝে না, ওর জন্য ও এখনো ঠোঁট পালিশ। আর লিপস্টিক কেন বলে নাই বলো তো, এই যে লিপ, এইটা বললে যদি লিপস্টিক উপরে নিচে লাগিয়ে যায় তাই লিপস্টিক। আমরা যখন মানে বাচ্চারা যখন দেখবে লিপস্টিক পরে তখন এরকম করে থাকে যাতে ঠোঁটে লিপস্টিক মুছা না যায়, আর নেল পালিশ পরলে এরকম করে থাকে যাতে নেল পালিশ থেবড়ায় না যায়। তো আমাদের গোল পাগলি না এখনো কিন্তু এই যে শর্ট আসে শর্ট, সেই কারণেই বলছে লিপস্টিক। আমার এটা শুনে এত হাসি পাইছে। আচ্ছা লিপস্টিকটা কীভাবে গুন্ডির মেয়ের মুখে পড়ালো দেখছো, ঠোঁটে ঠোঁট ঘষে। কি গিদরের বাচ্চা সত্যি, ওইটুকু একটা বাচ্চা, একেতে তো ওই লিপস্টিক দিতেছে ঠোঁটের মধ্যে, তার মধ্যে ঠোঁটের থেকে নিয়ে ঠোঁটের মধ্যে দিতেছে। এদের সুবুদ্ধি কোনোদিনও হবে না, কোনোদিনও এদের সুবুদ্ধি হবে না। একটা বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম থাকে, তার মানে জীবাণু আক্রমণের প্রবণতা বেশি থাকে। কে শোনে কার কথা, কে ওকে পোষেই না, বাল বললেও পোষে না আমার কথাগুলিরে, বুঝতে পারলো তো? মানে আমি যে এদের হিতার্থে কথাগুলি বলি, ম্যাক্সিমাম কথা শোনে, শুননা আবার আমারই টন্ট মারে। ভাবো আমি বলছি যে গুন্ডির ভিডিওতে ওদের দেখা যায় না, ওদের ভিডিওতে গুন্ডির দেখা যায় না, এখন দুজনের ভিডিওতে দুজনে দেখায়, মানে আমার কথাটারে সত্যি প্রমাণ কইরা দিয়ে, মানে ও আমার কথা অনুযায়ী চললে আর কি, তারপরে আমারই গুতা মারে। এ কি নেমো খারামের জাত না বলো, পুরো মানে এক নম্বরের খাসা নেমো খারাম, ভেজাল নাই, একদম নির্ভেজাল নেমো খারাম, বুঝতে পারলা তো? তো বাড়ি আইসে, বাড়ি আইসা তারপরে বিষ্ণা টিষ্ণা, দুপুরবেলা জম্মের ঘুম দিয়া তারপরে বিষ্ণা টিষ্ণা গুছাইতে ইচ্ছা করে না। কি বলো তো, গোল পাগলি যখন যায় দিদির বাড়ি বলো, বাপের বাড়ি বলো, শরীরের সমস্ত শক্তি দিয়া ওইখানে কাজ করে আসে, আর এদিকে বলে কি গুন্ডি নাকি খাইতে দিছে ডাল ভাত। হারে, তুই রান্না না করলে তোর কপালে খাওয়ানো জুটতো না, তুই রান্না না করলে তোর কপালে খাওয়ানো জুটবো না, বুঝিস? সেই কারণেই তোকে গিয়া কইরা খাইয়া আইতে হয়। ওই যে আরেকজন কইছে না, মেয়ে এমনি কইছে না, বিয়ের পরে এত বছর পরে এই প্রথম বাপের বাড়ি গিয়ে কিছু না করে খেয়ে আসলাম। তো তোদের অবস্থা হচ্ছে তাই, তোরা ওই যে মিল্লামিশা কাজ করস না, তোরা ঠেকায় পইরা কাজ করস। তো এইবার এই বাড়ি আইসা গোল পাগলির বর কইছে একটা বড় চিকেন আনবে, এত বড়, এত বড় চিকেন আনবে যা সারা ভারতবর্ষে পাওয়া যায় না, মুরগি, বুঝতে পারলো তো? এত বড় মুরগি আনছে, আর সেই মুরগির মধ্যেই দিছে চিকেন চুরি। তারপরে ওখানে অনেকের কমেন্ট দেখলাম, ওটা চিকেন চুরি না, ওটা চিকেন কারি। কি আশা করো, কি আশা করো তোমরা, যে অনেকে এই যে ইংরাজিতে লেখা আসো, ও তো বলে তোমরা ইংরাজিতে লিখবা, ইংরাজিতে গালিগালাজ দিবা, আমি তো পড়তে পারি না, আমার কিছু আসে যায় না, যা বলার বাংলা হরফে লিখবা, এখন তো ফোন অনেক আপডেট হয়ে গেছে, যা বলার বাংলায় লিখে আসবা, যাতে ও পড়তে পারে আর পরের দিন এসে জবাব দিতে পারে, বুঝলো তো? দেখো তোমরা একটা কথা বলবা, প্রতিপক্ষ যদি রেসপন্স না করে মজা আছে বলো তো? মজা নাই তো, এমনভাবে বলবা, এমন কইরা বলবা যেন বুঝতেও পারে, আবার ফিরা কথাও বলে, এমনভাবে বলবা। তো ওইটা চিকেন চুরি না গোল পাগলি গাদি, ওটা চিকেন কারি, ওটা মশলা। কোনোদিনও শুনছিস চিকেন চুরি মশলা হয়? সত্যি তো। যাই হোক বন্ধুরা, তোমাদের কমেন্টটা দেখে আমি ওর ভিডিওটা দেখতে গেলাম, নত হয়তো ভিডিও দেখা হতো না, সবসময় ভিডিও দেখি না, মাঝে মধ্যে দেখি, আজকে দেখলাম চিকেন চুরি। তো নাও তোমাদের চিকেন চুরির সঙ্গে লিপস্টিক, ঠোঁট পালিশ, বাড়িতে বসানো টাইলস, সব কিছু বলে দিলাম, গুন্ডির দেওয়া ডাল ভাতের ভালোবাসা। হ্যাঁ শোনো, ডাল ভাত দিয়া যদি শুধু ভালোবাসা দেখানো যেত না, মানুষ না বিয়া বাড়িতেও কইতো ভালোবাসা নিয়া ডাল ভাত খাইয়া যাবেন, কেউ যাইতো না, শুধু বিয়া বাড়ি কেন, কোনো অনুষ্ঠান বাড়ি যাইতো না, ডাল ভাত খাইতে যাবো, শালা গার্লিক দিয়ে মটন খাইতে দে, তাও কিয়া খাইয়া আসুন। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।